হ্যালো বন্ধুরা, ভারতীয় ফুটবলের ফ্যানদের জন্য কিন্তু একটা ভালো নিউজ সামনে এসেছে, বিশেষ করে ভারতীয় দল মেন্স টিম এবং ওমেন্স টিমের জন্য। সেটা হলো ভারতীয় ফুটবল টিম কিন্তু তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। তারা রিসেন্টলি এশিয়ান কোয়ালিফায়ারে পরপর তিনটে ম্যাচ জেতার সুবাদে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে দুই ধাপ উঠে এসেছে, এবং তাদের আগের যে র্যাঙ্ক 106 ছিল সেখান থেকে তারা উঠে এসে এখন তারা 104 নম্বরে রয়েছে। এবং অপরদিকে মেন্স টিমের সঙ্গে সঙ্গে উমেন্স টিমেরও কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে, এবং সেখানে উমেন্স টিমদের আগে র্যাঙ্ক ছিল 59, সেখান থেকে তারা কিন্তু উঠে এসে তাদের র্যাঙ্ক এখন হয়েছে 56। অর্থাৎ ইন্ডিয়ান টিম, মেন্স এবং উমেন্স টিম দুটো টিমই কিন্তু বেশ র্যাঙ্কিংয়ে উঠে এসেছে, এবং যেটা ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের জন্য বেশ ভালো নিউজ, এবং ইন্ডিয়ান ফুটবলের মেন্স টিমের কাছেও একটা গুড নিউজ এশিয়ান কাপ খেলার আগে আগামী বছরে।